সো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। তার কারণ গাইস, এই যে ইমোটটা আছে না, বুয়াওয়ালা ইমোট, এই ইমোটটা কিন্তু তোমরাও জিতে নিতে পারো জাস্ট গেম খেলে। মানে আমি কাস্টম করবো, তোমরা যদি উইনার হও তাহলে তোমাদেরকে আমি এই যে ইমোটটা আছে, এই ইমোটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা ভাবছো যে ভাই, আমি এখনও নিজেও পাইনি, আমি কিভাবে তোমাদেরকে দেবো? তো গাইস, আমি নিজেও এই ইমোটটা তোমাদেরকে এক্ষুনি নিয়ে দেখাবো অ্যান্ড তোমাদের গিভার ব্যাপারে বলবো কিভাবে তোমরা পার্টিসিপেট করবে, কোথায় কি করতে হবে, এ টু জেড আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমাদের কি করতে হবে, জাস্ট ভিডিওটা লাস্ট অবধি টানা দেখতে হবে, আর নতুন হলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে। আর গাইস, যারা ভিডিওটা শেয়ার করে নিয়ে সবাইকে জানিয়ে দাও যে গাইস, এই যে বুয়াওয়ালা ইমোটটা আছে, এটা কিন্তু সবার কাছে চান্স আছে জেতার। তো ভিডিওটা শেয়ার করবে আর ভিডিওটাতে অবভিয়াসলি একটা করে লাইক মেরে দেবে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, এছাড়াও আমাদের এখানে অনেক ইভেন্ট চলছে যে ভিডিওগুলো আমি দিতে পারিনি। এখানে তোমরা দেখো, আমি জানি অনেকে আমাকে কমেন্ট করছো যে গাইস, সিএস যে ইভেন্ট চলছে এইটা একটু বুঝিয়ে দাও গাইস, আমি একটু বিজির মধ্যে আছি, একটু প্রবলেমের মধ্যে আছি, তো তাই জন্য আমি বেশি ভিডিও দিতে পারছি না আমার চ্যানেলে। তাছাড়াও আমার চ্যানেলেরও একটু প্রবলেম আছে, মানে বোঝো তো, 1 মিলিয়নের কাছাকাছি গেলে যাই হোক লোকে পিছনে পড়ে আর কি, তো সেরকম টাইপের। আরও এছাড়া আমি ফ্যামিলি প্রবলেমও অনেক আছে, তো আমি সব কিছু শেয়ার করতে পারছি না। তো যাই হোক না কেন, একটু তোমরা আমি আবার ঠিক হয়ে যাবে, যেরকম ভিডিও ছাড়তাম সবার আগে সেরকমই সব কিছু হয়ে যাবে, বাট একটু কয়েকদিন আমার ঢিলা হচ্ছে আর আমার মাঝখানে অনেকদিন ধরে এরকম প্রবলেম হচ্ছে, তো তোমরা ঠিক হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো তোমরা যদি দেখো, আমি তোমাদেরকে ইমোটটা দেখাচ্ছি। সবার প্রথমে বুয়াওয়ালা ইমোটটা আমার কাছে এখানে চলে এসেছে, ওকে। তো আমি এটা তো সবার প্রথমে তোমাদেরকে নিয়ে দেখাবো। তো এটাকে আমি তোমাদেরকে নিতে গেলে কি করতে হবে, আমি এখানে একটা স্ক্রিনশট মেরে নিই, কারণ এটা আমার দরকার হতে পারে থাম্বনেলের জন্য, ঠিক আছে। আমি এমনি যে স্ক্রিনশট মারলাম, তো এই ইমোটটা নিয়ে নিলাম আমি। তোমরা যদি দেখো, আমার কাছে কিন্তু এই ইমোটটা চলে এসেছে অ্যান্ড গাইস, এই ইমোটটা আমি একটা এইখানেও স্ক্রিনশট মারলাম অ্যান্ড এটা আমি এখন আমার ইমোট ফুল দেখাচ্ছি। আমি তোমাদেরকে এইখানটা মানে হোম স্ক্রিনে একবার নিয়ে দেখাই, ওকে। তো সবার প্রথমে আমি এখানে যাবো অ্যান্ড যাওয়ার পর গাইস, নিচে সবার নিচে আমার কাছে ইমোটটা ছিল, তো কই গেলি ভাই, তো ইমোটটা ছিল তো এইখানে, ঠিক আছে। তো এইখানটা আমি এই ইমোটটা নেব, আমাকে একটা ইমোট চেঞ্জ করতে হবে এখান থেকে, তো এওয়ালা ভাংড়া ডান্সওয়ালা ইমোটটা চেঞ্জ করে আমি এটা নিয়ে নিচ্ছি, ওকে। তো আমি এটা নিয়ে নেওয়ার পর তোমরা যদি দেখো, আমার কাছে এখানে চলে এসেছেন, আমি তোমাদেরকে দেখাচ্ছি এওয়ালা ইমোটটা, ঠিক আছে। তো এই ইমোটটা কিন্তু দারুণ একটা ইমোট, এটা তোমাদের চান্স আছে ফ্রিতে নেওয়ার, কীভাবে জাস্ট বেশি কিছু না, আমি কাস্টম রুম করব, তোমাদের সেই কাস্টমে জয়েন হতে হবে, ঠিক আছে। কোথায় কাস্টম করব সেটা বলে দিই, দেখো আমি কাস্টমে লাইভ করতে নাও পারি, যে কাস্টমটা লাইভ হতে নাও পারে, বাট লাইভ আমার করার ইচ্ছা আছে, বাট একটু প্রবলেমের মধ্যে আছি, নাও করতে পারি। তো দেখা যাক, যদি করি তো আমি বুয়াতে করব, তোমরা বুয়াতে লাইভও দেখে নিতে পারো যে উইনার হবে না হবে, তো আমার করার খুবই ইচ্ছা আছে। তো এছাড়া আমি তোমাদেরকে বলে দিই, কাস্টম রুম আইডি পাসওয়ার্ড কোথায় পাবে, কাস্টম রুম আইডি পাসওয়ার্ড তোমাদেরকে আমি বলে দিই, আমি ইনস্টাগ্রামে শেয়ার করবো, আমি ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও গাইস তোমাদেরকে আমি বলে দিই, এটা আমি কিন্তু এ না গারিনা, ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে তোমাদেরকে এই ইমোটটা পাঠাবে, ওকে। তোমরা যারা উইনার হবে, তোমরা 3 তারিখের মধ্যে আরামসে, ধরো আমি আজকে করলাম, তার কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, 3 তারিখের মধ্যে কনফার্মলি সবার অ্যাকাউন্টে এই ইমোটটা, মানে যারা যারা উইনার হবে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আমি কাস্টম রুম আইডি পাসওয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে, এছাড়াও আমি একটা ফটো এডিট করে আমি ইনস্টাগ্রামে নর্মালি পোস্ট করে দেবো, আর যখনই করবো, যখন যারা দেখবে না অ্যাক্টিভ থাকবে, তো তখনই আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু কালকে দুপুর 3টে থেকে কাস্টম করব, ওকে। দুপুর 3টে থেকে কাস্টম করবো অ্যান্ড আইডি পাসওয়ার্ড দুপুর 3টে নাগাদই আমি দেবো ইনস্টাগ্রামে অ্যান্ড বুয়াতে আমি লাইভ করবো, বুয়াতেও কিন্তু কালকেই আমি দেবো, ওকে। তো কালকে মিস করো না, আমি চাই সবাই যাতে ইনস্টাগ্রাম দেখেই আসুক, কারণ দেখো বুয়াতে লাইভ স্ট্রিম করবো, ওখানে যদি আইডি পাসওয়ার্ড বলি অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে, অনেকে চলে আসবে। তো ইনস্টাগ্রামটা ভালো, তোমরা অবভিয়াসলি ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ইনস্টাগ্রামে ফলো করে রাখো, তাহলে তোমরা সেটা পেয়ে যাবে। কারণ যদি না ইচ্ছা, তোমরা যদি বুয়া দেখে আসতে চাও, বুয়া দেখেও আসতে পারো, কোনো চাপ নেই, তোমরা বুয়াতে অলরেডি ফলো করে রেখেছো আমাকে। তো আমি চাইছি ইনস্টাগ্রামে আমি একটু আগে দেওয়ার চেষ্টা করবো, কারণ দেখো আমার এছাড়া উপায় নেই, আমি ধরো লাইভ স্ট্রিম করতেই পারছি না, কারণ তোমাদেরকে বললাম আমি সব কিছু এখন শেয়ার করতে পারছি না, আমি একদিন একটা ভিডিও বানিয়ে সব বলে দেবো। তো তবুও আমি তোমাদের জন্য গিফটটা নিয়ে এসেছি, আমি তোমাদেরকে গারিনার অফিসিয়ালভাবে তোমাদেরকে দেওয়া হবে গিফটটা। 3টে কাস্টম করবো 3টের মধ্যে 3টে যারা উইনার থাকবে তারাই কিন্তু পেয়ে যাবে এইওয়ালা ইমোটটা, ঠিক আছে। এই ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ইমোটটা কিন্তু 3 জনেই পেয়ে যাবে তোমরা, তো যারা উইনার হবে। তো তোমরা মিস করো না, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, এছাড়াও @ আইকন পার লিখলেই তোমরা পেয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।